बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डियर स्टूडेंट देखो आज के जे आमी जे सेकेंड पेपर बोलने पड़ी चीज़ जो अध्याय शुरू करे चिला आज के वही अध्याय टा फिनिशिंग टास्क टास्क के दिए दिए हैं वही अध्याय आज के फिनिशिंग पट्टा पढ़ाई दिए वो जे बांग्लादेशी बोल वो बोलने प्रकार भेद आज के जे टॉपिक्स के लिए आलोचना करूँगा टॉपिक्स के नाम होते बांग्लादेशेर बन ओ बनेर प्रकार भेद तो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम चले आसो अध्यायटि अनेक सुंदर एक अध्याय अनेक सोजा एक अध्याय प्रति बछर एखान थेके एकटा दुईटा एमसीक्यू एवं एकटा दुईटा ওই কি বলে জ্ঞানমূলক প্রশ্ন সেট হতেও পারে হ্যাঁ তো নাও হতে পারে তবে কথাটা পড়তে হবে তোমাদের জানা নলেজ ইনক্রিজিং করার জন্য কথাটাকে তোমাদেরকে পড়তে হবে তো দেখো যে বন বাংলাদেশের অন্যতম একটা প্রাকৃতিক সম্পদ বন বাংলাদেশের অন্যতম একটা প্রাকৃতিক সম্পদ জলবায়ু এবং আবহাওয়ার তারতম্যের কারণে জলবায়ু এবং আবহাওয়ার তারতম্যের কারণে পৃথিবী বিভিন্ন জায়গায় ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বন স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে বা প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এই যে বনভূমিগুলো যে হচ্ছে এই বনভূমিগুলো সারা দেশে সমানভাবে বিস্তৃত যে বনভূমিগুলোর কথা আমি বললাম এই বনভূমিগুলো সারা দেশে সমানভাবে বিস্তৃত না বাংলাদেশে বনভূমি রয়েছে 17.62% একটা দেশের জলবায়ু এবং আবহাওয়াকে ঠিক রাখার জন্য বনভূমি দরকার 25% কিন্তু ব্যাডলি আমাদের এখানে আছে 17.62% তবে তাও সমানভাবে বিস্তৃত বাংলাদেশে যে বনগুলি আছে এই বনগুলি অধিকাংশ দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং দক্ষিণাংশে অবস্থিত পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে বন নেই বললেই চলে সমতল বন ছাড়াও আর কোনো বন তেমন একটা উত্তরাঞ্চলে দেখা যায় না তো দেখো এখন কথা হচ্ছে কি যে বললাম যে যে বনের কথা বলতেছি যে বন দেখা যায় না যে আমাদের সরকারি হিসাব মোতাবেক সরকারি বন বিভাগের মোতাবেক 12,000 বর্গ মাইল জুড়ে এতগুলো সরকারি বন বিভাগের অধীন আছে আর বাকি বাকি কত থাকে বাকি যে 31.4 লক্ষ হেক্টর দেখো লিখতেছি এখানে 31.4 লক্ষ হেক্টর এই যে 31.4 লক্ষ হেক্টরের কথাটা বললাম এটা আমাদের বনভূমির একটা আয়তন তো বনভূমি দিক থেকে আমাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক বনভূমিটা কাকে বলে প্রাকৃতিক বনভূমি হচ্ছে যেখানে গাছপালা আপনা আপনি জন্মাবে আপনা আপনি বড় হয়ে উঠবে প্রাকৃতিকভাবে সৃষ্টি হবে তাকে বলতেছি আমি প্রাকৃতিক বন কৃত্রিম বন জনগণ দ্বারা সৃষ্টি যে বনায়ন কার্যক্রম হবে তাকে বলতেছি আমি কৃত্রিম বন প্রাকৃতিক বনগুলো কী যেমন সমতল ভূমির বন ম্যানগ্রোভ বন হ্যাঁ পাহাড়ি বন এগুলো হচ্ছে প্রাকৃতিক বন কৃত্রিম বনগুলো কী কৃষি বন শিক্ষা প্রতিষ্ঠানিক বন তারপর হচ্ছে সামাজিক বন হ্যাঁ সৃজিত ম্যানগ্রোভ বন এগুলি হচ্ছে আমার কী বন এগুলি হচ্ছে আমার কৃত্রিম বন তো আলহামদুলিল্লাহ দেখো বাংলাদেশের বনভূমি বেশি বলতে যাব না বাংলাদেশে যে বনভূমি আছে এই বনভূমিগুলোকে মোটামুটি ভাগে 6টি ভাগে ভাগ করা হয়েছে এই 6টি ভাগের পরিচয় আজকে পড়ব বাংলাদেশে যে বনভূমি আছে 6টি ভাগে ভাগ করা হয়েছে এক সামাজিক বনায়ন সৃজিত ম্যানগ্রোভ বন পাহাড়ি বন সমতল ভূমির বন হ্যাঁ তারপরে জলাভূমির বন এই হচ্ছে 6টি ভাগে ভাগ করা হয়েছে এখন এই 6টি ভাগের পরিচয় পাহাড়ি বন পাহাড়ি এলাকার উঁচু নিচু জমিতে এই বনায়ন কার্যক্রম প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে যত বনায়ন আছে তার মধ্যে পাহাড়ি বনের আয়তন সব থেকে বেশি 13.77 লক্ষ হেক্টরের আয়তন যা বাংলাদেশের মোট আয়তনের 9.33% চিরহরিৎ এবং পর্ণমোচী এখানকার প্রধান উদ্ভিদ এই উদ্ভিদ চিরহরিৎ এবং পর্ণমোচী কোথায় জন্মে জানো চিরহরিৎ এবং পর্ণমোচী মূলত যেখানে আমার আবহাওয়া আর্দ্র মানে ভেজা ভেজা আবহাওয়া এবং বৃষ্টিপাত হয় সেখানে জন্মে থাকে
হ্যাঁ, তো এখানে 240 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বৃষ্টিপাত হয় এবং 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকে। এই জন্য কী হয় আমার এখানে চিরভৃত এবং পর্ণমোচী উদ্ভিদ হয়ে থাকে। এখন দেখো এই চিরভৃত ও পর্ণমোচী উদ্ভিদ ছাড়াও অন্যান্য হয়, যেমন এই বনের প্রধান পশু হচ্ছে হাতি, তবে বানর শুয়োর অঞ্চলভেদে কিছু কিছু পাওয়া যায়। সমতল ভূমির বন, সমতল ভূমির বনটা কি? সমতল ভূমির বনটা হচ্ছে যে সমতল ভূমির বন যদি আমি বলি, সমতল ভূমির বন হচ্ছে সমতল এলাকায় বন্যামুক্ত উঁচু জমিতে যে বনায়ন কার্যক্রম প্রতিষ্ঠিত, যে বনায়ন কার্যক্রম হয় তাকে বলতেছি সমতল ভূমির বন। সমতল ভূমির বন 1.2 লক্ষ হেক্টর, যা মোট আয়তনের 0.81% মোট আয়তনের। তো দেখো সমতল ভূমির বন আমাদের রংপুর, দিনাজপুর, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, উত্তরাঞ্চলের এই জেলাগুলোতে মোটামুটিভাবে ছোটো ছোটো করে এই বন কার্যক্রম বা এই বনায়ন কার্যক্রম বিস্তৃত আছে। ঠিক আছে, তাহলে এই বনায়ন কার্যক্রম আমার বিস্তৃত থাকবে, আলহামদুলিল্লাহ ভালো কথা। এখন আসো ম্যানগ্রোভ বন। আমরা জানি সুন্দরবন পৃথিবীর একক উৎপাদনশীল বন। সুন্দরবনে যে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটা যে প্রতিনিয়ত একসময় জোয়ার হয় একসময় ভাটা হয়, এক প্রকারের বিশেষ প্রকারের উদ্ভিদের জন্ম হয় যাকে বলে ম্যানগ্রোভ উদ্ভিদ। হ্যাঁ, এই ম্যানগ্রোভ উদ্ভিদকে নিয়ে, এই ম্যানগ্রোভ উদ্ভিদকে নিয়ে যে বনায়ন কার্যক্রম, যে এই ম্যানগ্রোভ উদ্ভিদকে নিয়ে যে বন সৃষ্টি হয় তাকে বলতেছি আমি ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ উদ্ভিদকে নিয়ে যে বন সৃষ্টি হয় তাকে বলছি আমি ম্যানগ্রোভ বন। কথা বুঝে গেছে? ম্যানগ্রোভ বন বললাম যে ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। 73% জায়গা জুড়ে এই সুন্দরী বৃক্ষ আছে। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার এখানে প্রধান প্রাণী, তবে চিতাবাঘ, ভাল্লুক, চিত্রা হরিণ পাওয়া যায়। ম্যানগ্রোভ বনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিনিয়ত জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটার কারণে কী হয়, এই সমস্ত উদ্ভিদের শিকড় মাটির নিচে বেশি দূর পর্যন্ত যেতে পারে না। পরে কী হয়, অক্সিজেনের একটা অভাব দেখা দেয়। এই অক্সিজেনের অভাবের কারণে শিকড়গুলো মাটি ভেদ করে উপরে উঠে আসে। যখনই অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে মাটি ভেদ করে উপরে উঠে আসছে। আবার এই যে ম্যানগ্রোভ উদ্ভিদ, যে গাছগুলির কথা বললাম ম্যানগ্রোভ উদ্ভিদ, এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলি কী হয় যে এরা মানে তোমার একবারে গাছটাকে যেন দাঁড়া করে রাখা যায় বা গাছটা যেন দাঁড়িয়ে থাকতে পারে এই জন্য কী করা হয়, এই জন্য এদের কাণ্ড থেকে ঠেসমূল বের হয়, কাণ্ড থেকে ঠেসমূল বের হয়ে সুন্দর করে মাটিতে এইভাবে করে রেখে দিই। হ্যাঁ, একটা হচ্ছে ঠেসমূল আর একটা হচ্ছে শ্বাসমূল। আচ্ছা, এখন চিরহলুদ এখানে জন্ম নেয়। কেন চিরহলুদ পর্ণমোচী এখানে জন্ম নেয়? কারণ এদের আবহাওয়া হচ্ছে আর্দ্র, জোয়ার ভাটার কারণে আর্দ্র থাকে। এই জন্য এই অঞ্চলের মাটি কিন্তু আমার কী মাটি, এই অঞ্চলের মাটি আমার লবণাক্ত মাটি। এখন চলে আসো ম্যানগ্রোভ বনের পরে যেটা পড়াবো জলভূমির বন বা সিজিটি ম্যানগ্রোভ বন। জলভূমির বনটা কী, যেমন সিলেটে তোমরা যদি কোনো সময় ট্যুরে যেয়ে থাকো, যে সিলেটে রাতারপুর নামে একটা জায়গা আছে সুনামগঞ্জের অবস্থিত পাশে অবস্থিত, যে এই রাতারপুর এলাকাটায় যে গাছগুলি আছে প্রায় 24,000 হেক্টর মতো এরকম জমি নিয়ে বিস্তৃত করা আছে। তো রাতারপুরের যে সিস্টেমটা সেটা হচ্ছে রাতারপুরের গাছগুলা পানিতে বছরের অর্ধেক সময় পানিতেই থাকে। আমরা এই শীতের সময় গিয়েছিলাম, তো দেখলাম বনটা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই, ভয়ও লাগে। হ্যাঁ, বনের তোমার যেহেতু জলাভূমির বন, সাপ থাকবে, পাখি থাকবে, হ্যাঁ কিছু বানর থাকতে পারে। এই তো এখন কথা হচ্ছে যে যদি আমি পার্থক্য করতে বলি সামাজিক বনায়ন, সামাজিক বনায়নের ব্যাপক পড়াশোনা আরেক পরের অধ্যায়ে আছে, পরের অধ্যায়ে পড়াই দিব সামাজিক বনায়নের পড়াশোনা। তবে এতটুকুই বলি যে সামাজিক বনায়ন হচ্ছে জনগণ দ্বারা সৃষ্টি, জনগণের কল্যাণে এবং জনগণের সুবিধার অর্থে যে বনায়ন কার্যক্রম প্রতিষ্ঠিত হয় তাকে বলবো সামাজিক বনায়ন। এই যে সামাজিক বনায়নের আমি কথা বললাম, এই সামাজিক বনায়ন জনগণই সৃষ্টি করবে, জনগণই সুফল ভোগ করবে। আমরা দেখি রাজপথে, রাস্তার আশেপাশে অনেকগুলো গাছ আছে, ফলের গাছ থাকে, কাঁঠালের গাছ থাকে, কাঠের গাছ থাকে। তো এই গাছগুলি রাখার আসলে উদ্দেশ্য কী, অবজেক্টিভ কী? এই গাছগুলি রাখার আসলে অবজেক্টিভ হচ্ছে এইটাই যে এক কিলোমিটারের ভিতরে যারা মানুষ থাকবে তারা যেন এই গাছ থেকে প্রাপ্ত সুবিধা গ্রহণ করতে পারে।
হ্যাঁ, তারা যেন এই কাজ থেকে পর্যাপ্ত সুবিধা গ্রহণ করতে পারে, এটা হচ্ছে কথা। তো এখন দেখো যে আমি যেটা বললাম যে গাছ থেকে তার পর্যাপ্ত সুবিধা গ্রহণ করবে, ভালো কথা। তো এখন যদি আমি বলি যে পাহাড়ি বন এবং ম্যানগ্রোভ বনের মধ্যে পার্থক্য করো, পারবা না? পারবো। পাহাড়ি বন আমার 13.7 লক্ষ হেক্টর, ম্যানগ্রোভ বন 6.1 লক্ষ হেক্টর। পাহাড়ি বনের প্রধান বৃক্ষ পর্ণমোচি, চিরহরিৎ পর্ণমোচি, আর ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ সুন্দরী। পাহাড়ি বনের প্রধান প্রাণী হাতি, ম্যানগ্রোভ বনের প্রধান প্রাণী চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার। পাহাড়ি বনের মাটি অম্লীয়, আর ম্যানগ্রোভ তাদের মাটি হচ্ছে লবণাক্ত। এইগুলি হচ্ছে মূলত পার্থক্য। পাহাড়ি বন, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে পাহাড়ি বনের আয়তন বেশি, আর সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ বন। হ্যাঁ, এগুলি হচ্ছে পার্থক্য। আবার যদি বলি পাহাড়ি বনের সাথে সামাজিক বনায়নের পার্থক্য করো, তখনও সামাজিক বনের সাথে পাহাড়ি বনায়নের পার্থক্য করতে পারবে। তো দেখো, এই ছিল একটা ছোট্ট একটা অধ্যায়, অধ্যায়টা আমি শেষ করে দিলাম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ তোমরা ক্লাস করো, বুঝো, এখন বাসায় একটু পড়াশোনা করো। পড়াশোনা তো অনেকে ভুলেই গেছো, কীভাবে পড়াশোনা কখন বুঝতে হয় না হয়, বিষয়গুলো বাসায় একটু দেখো, বাসায় একটু চর্চা করো। চর্চা না করলে আসলে ছোটো ছোটো কাজগুলি যখন তুমি পালায় রাখবা, এই ফালায় রাখতে রাখতে কী হবে, একসময় বড় কাজে ধারণ করবে, তখন তুমি আর করতে পারবা না। তো কৃষি হোক সোজা সাবজেক্ট, অনেক ইজি সাবজেক্ট, দ্যাট ইজ গুড, বাট এটা যখন করবা না, না পড়তে পড়তে কী হবে, না পড়তে পড়তে এটা যখন অনেক বড় আকার যখন ধারণ করবে, তখন কিন্তু আর করতে পারবা না। হ্যাঁ, অনেক বড় আকার যখন ধারণ করবে, তখন আর পড়া সম্ভব হবে না, করতে তখন পারবা না। তো এই হচ্ছে টপিকস, আজকে আলোচনা করলাম বন, বনের প্রকারভেদ। বাংলাদেশে 6 প্রকারের বন আছে, কৃত্রিম বন, সামাজিক এবং হচ্ছে মানব সৃষ্টি বন। বিভিন্ন বনের প্রকারভেদ পড়াই দিলাম। তারপরে এই অধ্যায় শুরুতে আলোচনা করেছিলাম যে বন কাকে বলে, তারপরে হচ্ছে গাছগাছালাদের আচ্ছাদিত এলাকাকে বন বলে, যেখানে বন্যপ্রাণী থাকবে। তারপরে আলোচনা করেছিলাম যে হচ্ছে বাংলাদেশে যে বন, অন্ন, বস্ত্র, বস্ত্র, কাজ, চিকিৎসা, শিক্ষা, যে 6টি মৌলিক অধিকার সেগুলো বন দ্বারাই পূরণ হবে, এগুলি আলোচনা করে দিয়েছিলাম। তো এইভাবে আলোচনা করে আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ করলাম। খুদা হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।